কিভাবে হবে মেনিসকাস টিয়ারের চিকিৎসা? আপনার হাঁটুতে আঘাত লেগেছে আর এমআরআইতে লেখা এসেছে মেনিসকাস টিয়ার। লেটারাল মেনিসকাস হতে পারে, মেডিয়াল মেনিসকাসও হতে পারে। অনেকজনই কনফিউজ হয়ে যান যে মেনিসকাস কী জিনিস, টিয়ার এসেছে তো এখন কোন চিকিৎসা করব, অপারেশন ছাড়া ঠিক হতে পারে কি না, অপারেশন করা জরুরি কি না, আর কি ধরনের বা অপারেশন হয়, হাঁটু থেকে কি মেনিসকাস বের করে দেওয়া হয় না ট্রিম করতে হয়, রিপেয়ার করা যায় কি না। বন্ধুগণ, আমার নাম ডক্টর মনু বোরা, আমি একজন অর্থোপেডিক সার্জন। আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের হাঁটুতে দুটো মেনিসকাস আছে, লেটারাল মেনিসকাস আর মেডিয়াল মেনিসকাস, আর দুটোই এক ধরনের স্ট্রাকচার হয়। মেনিসকাসের যেটা পেরিফিয়ার পার্ট হয় সেটাকে রেড জোন বলা হয়, রেড জোনে ব্লাড থাকে, আর মেনিসকাসের মাঝখানের পার্টকে হোয়াইট জোন বলা হয়, আর দুটোর মাঝখানে যেটা থাকে সেটাকে বলে রেড হোয়াইট জোন। রেড জোনের মধ্যে ব্লাড ভেসেল থাকে যেটা ভ্যাসকুলার হয়, আর হোয়াইট জোন এ ভ্যাসকুলার হয়, মানে এর মধ্যে কোনো ব্লাড ভেসেলস থাকে না। এটি একটি নন লিভিং থিং হয়, যার কারণে এটা একবার ফেটে গেলে দ্বিতীয়বার জোড়া লাগে না, জুকলিং প্রপার্টিজ একদম হয় না মেনিসকাসের হোয়াইট জোনের মধ্যে। তো যদি আপনার এমআরআইতে গ্রেড 1 বা গ্রেড 2 মেনিসকাস লেখা থাকে, এর মানে যে মেনিসকাস টিয়ার যেটা আছে সেটা ওটির সাবস্টেন্স এর ভেতরে আছে, কিন্তু সেটা আর্টিকুলার সারফেস মানে ফিমার আর টিবিয়ার আর্টিকুলার সারফেস এর এক্সটেন্ড করছে না টিয়ারে। এই পরিস্থিতিতে অপারেশনের প্রয়োজন হয় না, এটিকে আমরা পিআরপি বা প্লেটলেট প্লাজমা ইনজেকশন, যেটাতে আমরা আপনার এই ব্লাড থেকে প্লেটলেটস আর প্লাজমা আলাদা করি আর সেটাকে মেনিসকাসের অ্যারাউন্ড ইনজেক্ট করি। এই ইনজেকশনের আলাদা টেকনিক হয় যেটাকে বলে প্রোলোথেরাপি। ছোট ছোট অনেকগুলো ইনজেকশন দেওয়া হয় মেনিসকাসে, যেখানে টিয়ারে অ্যারাউন্ড যেন সেটিতে হিলিং আর রিজেনারেট চালু হয়ে যায়, আর আপনার মেনিসকাস আস্তে আস্তে যেটা গ্রেড 1 বা গ্রেড 2 আছে সেটা হিলিং হয়ে যায়। কিন্তু যদি আপনার এমআরআইতে গ্রেড 3 মেনিসকাস টিয়ার থাকে, কমপ্লেক্স দিয়ে রাখে, বাকেট হ্যান্ডেল দেওয়া থাকে, ভার্টিক্যাল রেডিয়াল এই ধরনের নাম থাকে, তাহলে এই সময় অপারেশনের প্রয়োজন হয়। মেনিসকাস আমাদের হাঁটুর মধ্যে একটি শক অ্যাবজর্বার মতো কাজ করে, যখন এটি ফেটে যায় সেটা নড়াচড়া করার কারণে হাঁটু লকিং হতে পারে, মানে হাঁটু ভালোভাবে সোজা হয় না, সোজা হওয়ার পর ব্যান্ড হয় না, সেটা থেকে কটকট করার আওয়াজও হতে পারে, তাড়াতাড়ি সোজা হয় না, আপনাকে মনে হবে হাঁটুতে কিছু আটকে আছে। তো এই ছোট মেনিসকাসের টুকরোটা ফেয়ারলি মোবাইল লিয়ার এই জিনিসটা আপনার হাঁটুকে খুব তাড়াতাড়ি ক্ষয় করে দেয় কাটলেজকে। মেনিসকাসকে এভাবেই ছেড়ে দেওয়া হাঁটুর জন্য খুব বিপজ্জনক হতে পারে, কারণ হাঁটুকে তাড়াতাড়ি খারাপ করে দেয়। এমআরআইয়ের মধ্যে খুব ভালোভাবে বোঝা যায় যে মেনিসকাসে টিয়ার হোয়াইট জোনে আছে না রেড জোনে। যদি আপনার মেনিসকাস টিয়ার রেড জোনে থাকে, যেগুলো ভালো সেন্টারের এমআরআই হয় সেগুলোতে কিছু ওয়ার্ড লেখা থাকে, মেনিসকো ক্যাপসুলেট সাপ্রেশন, মানে মেনিসকাস ক্যাপসুল থেকে সাপারেট হয়েছে, এই পরিস্থিতিতে রিপেয়ারেবল হয়। কখনো লেখা থাকে রুট টিয়ার, মানে মেনিসকাসের যে রুট আছে এন্টিয়ার রুট পোস্টিয়ার রুট সেটা অ্যাভেলস হয়ে গেছে, এই পরিস্থিতিতে রিপেয়ারেবল হয়। তো এই দুই তিনটি কন্ডিশনে পেরিফিয়াল টিয়ার হতে পারে, আবার রুট টিয়ারও হতে পারে। এই জিনিসগুলো আমরা রিপেয়ারেবল করে দেই। রিপেয়ারের মধ্যে আজকের সময় মেনিসকাস রিপেয়ারের সুচার, যার মধ্যে যেটা ফাইবার ওয়্যার ব্যবহার হয় আমরা সুচার টেপ ব্যবহার করি। যেরকমটা আপনারা জানেন যে টেপ যেটা হয় সেটা নন ট্রমেটিক হয়, যদি আমি কোনো কাপড়কে স্ট্রাকচার সঙ্গে ওয়ার দিয়ে ধরি তাহলে ওয়ার তাকে কাটতে পারে, কিন্তু যদি টেপ দিয়ে ধরা যায় টেপ নন ট্রমেটিক হয়, যার কারণে স্ট্রাকচারকে কাটে না। তো মেনিসকাস যখন আমরা টেপ দিয়ে রিপেয়ার করি সেটা বেশি স্ট্রং হয় আর বেটার হিলিং হয়। এছাড়াও অনেক সফিস্টিকেটেড সুচার ইনস্ট্রুমেন্ট হয় যার দ্বারাই অল ইনসাইডের সাথে মেনিসকাসকে রিপেয়ার করা যায়। অল ফাইবার স্টিক, মানে যার মধ্যে কোনো ধরনের মেটাল বা ম্যাটেরিয়াল ইমপ্লান্ট হয় না, সবগুলোই সুচার ফাইবার দিয়ে হয়। অল ফাইবার স্টিক মেনিসকাস সুচার, অল ফাইবার স্টিক মেনিসকাস সুচার, এই ধরনের আরো সফিস্টিকেটেড সুচারও অ্যাভেলেবল আছে মার্কেটে, যার দ্বারা মেনিসকাস রিপেয়ার এর রেজাল্ট অনেক উন্নত হয়। যদি আপনার মেনিসকাস হোয়াইট জোনে থাকে তাহলে সেটাকে ট্রিমিং করতে হয়। মেনিসকাসকে যে আমরা ট্রিম করি সেটাতেও আমরা অ্যাডভান্স শেভার এর ব্যবহার করি, যার দ্বারা একদম ক্লিয়ার ভাবে ট্রিমিং করে, সাথে ওটাতে প্লাজমা ভেন্ট থেকেও কাট করা হয়, যার দ্বারা একদম ক্লিয়ার ভাবে ট্রিমিং করা যায়, সাথে ওটাতে প্লাজমা ভেন্ট থেকেও কাট করা যেতে পারে। যখন প্লাজমা ভেন্ট থেকে কাট লাগে মেনিসকাসে, তো সেটাতে খুব স্মুথ কাট লাগে, এজ স্মুথ থাকে, কাট অনেক স্মুথ আর প্রিসাইজ হয়, আর এর রেজাল্ট খুব ভালো হয়। তো যদি আপনার এমআরআইতে এই ধরনের কোনো রকম কিছু লেখা থাকে, আপনি আপনার এমআরআই আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি ডিটেলে দেখে বলবো যে সবথেকে ভালো চিকিৎসা কোনটি হবে আপনার জন্য। আমরা রাখি আপনার খেয়াল।